वैदिक शास्त्रे तारा प्रात किन्तु तादेर स्थान साधारण मानुषेर हृदय माझारे। बांग्लादेशे प्रचलित लौकिक जामाई षष्ठी आर जामाई आतरे परम्परा। मूलत तो ज्येष्ठ मासेर शुक्लपक्षे षष्ठी तिथिके बेचे नेवा होयेछे जामाई आप्यायनेर जन्य। मध्यजुगे मंगल काव्येर रचनाकाले सेई समय थेकेई बांग्लाय एई रीति प्रचलन बोले मने करा हय। শ্বশুর বাড়িতে মেয়ের দিনগুলো যাতে মসৃণ হয় সেই ভাবনা থেকেই জামাই বরণ। কার্যত রাতমহলেই জামাই বরণ অর্থাৎ জামাই ষষ্ঠী। মূলত মেয়ে জামাইকে আপ্যায়ন করতে মিষ্টি ও ফলের দোকানে ভিড় জমেছে ক্রমশই। গত বছর করোনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল জামাই ষষ্ঠীর বাজার, আর এই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে জামাইয়ের পাতে মাছ মিষ্টির পাশাপাশি ফল দিতে ব্যাগ নিয়ে হাজির হয়েছে শ্বশুর মশাইরা। পূর্ব বর্ধমানে ঘুষকরা শহর ও বর্ধমান স্টেশন বাজার ও বিসি রোডে ভিড় দেখা গেল। রাত পোহালে রবিবার জামাই ষষ্ঠী। বর্ধমান ও ঘুষকরা দুই বাজারে গিয়ে দেখা গেল ফলের দাম অন্য বাজারের তুলনায় যথেষ্ট বেশি। বর্ধমানের বাজারে লিচু 80 টাকা, আম 50 থেকে 80 টাকা, কাঁঠাল 100 থেকে 150 টাকা। বাজারে কিন্তু আমের পরিমাণ যথেষ্ট কম। এই দিন এক ক্রেতা জানান, এবছর আমের বাজারে অন্যান্য বছরের তুলনায় যোগান কম এবং দাম অনেকটাই বেশি, আর বাঙালিরা 12 মাসে 13 পার্বণ, আর বছরে একটাই দিন তো, তাই ব্যাগ হাতে বাজারে বেরিয়ে পড়েছে। আমজাদালের রিপোর্ট, ডব্লিউপি। এই তো একটা মিষ্টি দোকানে এসেছি, মিষ্টি নাম কাল তো জামাই ষষ্ঠী, আজকে কেন? এতে যা ভিড় তাতে কাল পাবো বলে মনে হয় না, সেই জন্যই আজ এসেছি, তাও এখনো পাইনি, দাঁড়িয়ে আছি। কি মিষ্টি নেবেন? আগের বছর যেমন ছিল চাট রসগোল্লাটা চমক ছিল নতুন, এবছর শুনলাম নাকি বেনারসি পান রসগোল্লা মিষ্টিটা চমক দিয়েছে, তো দেখি এটাই নেওয়ার চেষ্টা করছি, আর পাওয়া যায় নাকি দেখছি। এখানে কি ধরনের মিষ্টি পাওয়া যায়? সমস্ত রকমের মিষ্টি পাওয়া যায়, নানা রকমের আইটেম এখানে রয়েছে, তো প্রতিবারই আমরা নিই, নানান উৎসবে নিই। মানে এখানকার মিষ্টি ভালো কোয়ালিটি? হ্যাঁ হ্যাঁ, বেস্ট কোয়ালিটি, এক নম্বর। কোথা থেকে আসলে? এই তো পাশের গ্রাম থেকে, নূরপুর থেকে। আজকে যে মিষ্টি নেবেন কি উপলক্ষে নেবেন? জামাই ষষ্ঠী উপলক্ষে। কে কে এসেছেন? আমরা এই তো হাজবেন্ড এসেছে আর আমি এসেছি। কি নাম আপনার? আমার নাম দীপাঞ্জনা দাড়ি। কোন জায়গা থেকে এসেছেন? এই তো পাশের নূরপুর থেকে। এমনি ছিল 50-60 টাকা লিচু বাজে, এটা মানে কোয়ালিটি ভালো, 80 টাকা, ভালো ভালো লিচু 80 টাকা। আম আম ওই দামই আছে, ভালো ল্যাংড়া হেমসাগর 80 টাকাই আছে। লেবু হেমসাগর ফলনটা কম, আম এখনো বাকি আছে। কিন্তু জিনিসপত্রের যে দাম আছে, আমের তো দাম এবছর খুব একটু বেশি, সেই জন্য কেনাকাটাটা কমে, লিচু কিন্তু খুব সস্তা। এই সময় কি লিচুর বাজার বেশি থাকতো আগে? আসলে জামাই ষষ্ঠীটা এবারে এগিয়ে রয়েছে বলে দিন সাতেকের পর লিচু আরও দাম বেড়ে যাবে, মানে শেষ হবে আর কি। কিসের কিসের দাম বেশি আছে তাহলে? কিসের দাম না, দাম তো সব ঠিকই আছে, শুধু একটু আমের দাম এবছর নেই, ফসল নেই বলে আমের দামটাই বেশি আছে, বাদ বাকি সব একই আছে। সবই 100 টাকা নিচে? না সব 100 টাকা কেন, বাইরেকার আপেল আছে সেটা 200 টাকা ছিল, এটা ষষ্ঠী অষ্টী বলে নয়, এই আপেল যখনই আসবেন তখনই এর 200 টাকা ছিল। আপনার নাম? আমাদের এবারে যেটা নতুনত্ব হয়েছে সেটা হচ্ছে আপনার বেনারসি পান, ঠিক আছে, আর এমনি অনেক ভ্যারাইটিস করা হয়েছে, পুরনো তার সাথে আপনি পাচ্ছেন পটলের সন্দেশ, ঠিক আছে, অরিজিনাল পটল থেকে যে সন্দেশটা তৈরি হয় এগুলোতে আছেই পুরনো ধরনের, এবং তার সাথে কিছু নতুন ধরনের ক্রিম সন্দেশ করা হয়েছে, এবং সব থেকে ফেমাস স্মৃতি বলতে এই আপনার বেনারসি পান। বেনারসি পান কেন মিষ্টি দিলেন, আর কেন বা বেনারসি পান মিষ্টি বলা হচ্ছে? এটা খানিকটা আকৃতিটা পানের মতো, এবং এখানে কিছু মশলা দেওয়া আছে যেগুলো পানের নয়, কিন্তু আপনার আপেল, চেরি, মালাই, কাজু, পেস্তা এই ধরনের দিয়ে ওটাকে পান মশলা বলা হচ্ছে।
সাজানো হলো, হ্যাঁ হ্যাঁ ওটাকে ওটার নাম দেওয়া হয়েছে বেনারসি পান। কেমন চাহিদা দেখছেন এই যে নতুন যে বেনারসি, চাহিদা দেখছেন? হ্যাঁ চাহিদা ভালো রকমই রয়েছে, সকাল থেকে চাপই রয়েছে এবং খদ্দেরের আনা গোনা প্রচুর রয়েছে। তার মধ্যে কোনটা কাস্টমাররা নিচ্ছে বা দেখছে? আমাদের কাছে বেনারসি পানটা এখন যেমন চলছে, তার সাথে আমরা দুধ কালাকান, ঘি কালাকান এই ধরনের মিষ্টিগুলো বেশি চলছে। এটা আরেকটা, হ্যাঁ আরেকটা নতুন মিষ্টি হয়েছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো পায়েস, ছানার পায়েস। ম্যাঙ্গো ম্যাঙ্গো স্বাদ আছে ওর মধ্যে? হ্যাঁ ওটা আমের স্বাদ পাবেন। এই যে নতুন আইটেম কতগুলো করা হয়েছে, এটা কি কারণে করা হলো? এটা শুদ্ধ জামাই ষষ্ঠী উপলক্ষে করা হয় এবং সারা বছরই কিছু না কিছু ভ্যারাইটিস আমাদের থাকে এবং স্পেশাল যে দিনগুলো পড়ে জামাই ষষ্ঠী, ভাইফোঁটা এগুলোতে স্পেশাল এক ধরনের করে প্রতি বছরই নতুনত্ব দেওয়া হয়। আগের বছরও আমরা যেমন দিয়েছিলাম আপনার রসগোল্লার চাট, এবারে তার পরিবর্তে আমরা দিচ্ছি বেনারসি বেনারসি পান। এটা কাট করে নেবে। আমার নাম গৌরব চক্রবর্তী, আমি কলকাতা বেহালা থেকে এসেছি, এইখানে ঘুসকরা নূরপুর যাব আমার শ্বশুর বাড়িতে। প্রথমবার জামাই ষষ্ঠীতে এসেছি আর আমার শ্বশুর বাড়ি থেকেই এই দোকান নাড়ুগোপাল মিষ্টান্ন ভাণ্ডারটা রেকমেন্ড করা হয়েছে, কারণ এখানে শুনেছি মিষ্টি তো খুবই ভালো বাট প্রত্যেক বছর বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন একটা চমক থাকে, যেমন ভাই পড়ার সময় একটা থাকে, তারপরে জামাই ষষ্ঠী স্পেশাল থাকে। এবারে এসে দেখছি যে একটা পান স্পেশাল বেনারসি পান টাইপের একটা কিছু করেছে মিষ্টিটা, খেয়ে আমার খুব ভালো লাগলো, তো আমি আরও প্যাক করে নিয়েছি আমার শ্বশুর বাড়ির জন্য। হ্যাঁ তাই জামাই ষষ্ঠী স্পেশাল। কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথম বিয়ে করেছি, একবারই তো বিয়ে হবে জীবনে, আর প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছি, ভালো লাগছে। এটা রিকমেন্ড করি শ্বশুর বাড়ি থেকে? শ্বশুর বাড়ি থেকে। এখানে মিষ্টিটা শুধু তো একরকম দেখবেন না, কয় রকম দেখেছেন? এখানে বেশ অনেক রকম ভ্যারাইটি দেখলাম বাট ওটাই চোখে পড়লো, ওটা আমি জিজ্ঞেস করলাম এসেই যে স্পেশাল কী আছে আজকে। আমরা তো একবার সিটি, কলকাতা সিটির মধ্যে থাকে, সেখানে তুলনায় এখানে একটা গ্রাম্য বা একটা ছোটো মিনি শহর, সেখানকার মিষ্টি কী বলবেন তাহলে এই বিষয়ে? আমি খালি একটাই কথা বলবো, গ্রাম মানেই হচ্ছে আতিথেয়তা বেশি, এখানে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে বানানো হয় মিষ্টি, তো সেটা স্বাদ আলাদা শহরের থেকে। সকলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুর বাড়ি? সকলের তো একদম। আপনার নাম? আমার নাম গৌরব চক্রবর্তী। কোথায় যাচ্ছেন এখন? এখন যাচ্ছি নূরপুর। এই দোকানেই কেন? মানে বিভিন্ন রকম মিষ্টি থাকে এখানে প্রতি বছর সমক? আজকে কেন, কাল তো জামাই ষষ্ঠী। আজকে নেই, আজকে কি মিষ্টি নিলেন কোন উপলক্ষে? জামাই ষষ্ঠী। কোথায় বাড়ি আপনার? এখানেই বাড়ি। আপনার নাম?